আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের দেখাবো কুয়েতের গাড়ির সেকেন্ড হ্যান্ড পার্টসের মার্কেট। এই মার্কেটটি মূলত কুয়েত থেকে সৌদি আরব যাওয়ার 70 নম্বর রাস্তা দিয়ে 40 কিলোমিটার যাওয়ার পরে হাতের ডান সাইডে মাঠের ভিতরে এটা অবস্থিত। এখানে মূলত সব কোম্পানির গাড়ির পার্টস পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান সাইডে এবং বাম সাইডে যে সকল দোকান আছে সব দোকানেই কিন্তু গাড়ির পার্টসপত্র বিক্রি করা হয়। দোকানের সামনে একটা করে সাইনবোর্ড দেওয়া আছে, বিভিন্ন গাড়ির কোম্পানির লোগো দেওয়া আছে। এই লোগোর অর্থ হলো যে ওই কোম্পানির গাড়িগুলোর পার্টসপত্র এই দোকানগুলোয় পাওয়া যায়। তো আমরা কয়েকটা দোকানের ভিতরে ঢুকবো এবং দেখানোর চেষ্টা করব যে কি কি পণ্য পাওয়া যায় এবং কিভাবে ডিসপ্লে করছে, সাজিয়ে রেখেছে। আমাদের সাথেই থাকবেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা শুনতে পেলেন এই গাড়িটার মডেল ক্যামরি 2015। এরকম বিভিন্ন মডেল 15, 18, 20 এমনকি 23 মডেলের গাড়িও বা গাড়ির পার্টসও এখানে পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড। এখানে আসলে মূলত যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো বেশিরভাগই কুয়েতের ভিতরে চলা গাড়ি। অ্যাক্সিডেন্ট, বড় ধরনের অ্যাক্সিডেন্ট করেছে বিধায় গাড়িটা এখানে অকশনে বিক্রি করে দিয়েছে। এখন আমরা যে দোকানটাতে ঢুকছি এই দোকানটাতে মূলত BMW, মার্সিডিস বা এরকম দামি ব্র্যান্ডের গাড়িগুলো তারা শো করে রেখেছে। এই গাড়িগুলোর পার্টসপত্র তারা বিক্রি করবে। এই দোকানটাতে অনেক গাড়ি আছে, বিশেষ করে টয়োটা কোম্পানির গাড়ি সহ অন্যান্য কোম্পানির গাড়িও আছে। টয়োটা কোম্পানির গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন বড় একটা গাড়ি, নিশান পেট্রোল জিপ সহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আছে। একটু দেখাই আপনাদের। এসব কল গাড়িগুলো মূলত কুয়েতে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই এখানে বিক্রি করে দিয়েছে। এছাড়াও আরও অনেক গাড়ি আছে যেগুলো সামনে আমি দেখাতে যাচ্ছি, সাথে থাকবেন। দেখুন, টয়োটা প্যারাডক গাড়ি এখানে অবস্থায় আছে। আমাদের দেশে হলে হয়তো বা এরকম এত সুন্দর গাড়ি এভাবে বিক্রি করতো না, তারা হয়তো রিপেয়ারিং করে ঠিক করতো। এখানে আসলে মিস্ত্রি খরচ অনেক বেশি হওয়ার কারণে অনেকে বিক্রি করে দেয়। দেখতে পাচ্ছেন বিভিন্ন কোরিয়ান কোম্পানির গাড়ি এখানে আছে, বিভিন্ন ব্র্যান্ডের। সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, পরিশেষে অনেক পার্টস দেখাবো। দেখতে পাচ্ছেন স্পোর্টস গাড়ি মোস্টিং সহ আরও অন্যান্য গাড়িগুলো, যে গাড়িগুলো খুবই জনপ্রিয় মানুষের কাছে। দেখতে পাচ্ছেন লেক্সাস গাড়ির একটা দোকান। যাই হোক, আমরা এই গাড়িতে এই দোকানটায় দেখতে পাচ্ছি যে গাড়ির মাথা কাটা, এই কাটা গাড়িগুলো মূলত জাপান থেকে আসছে, সেকেন্ড হ্যান্ড জাপান। আসলে পার্টসপত্র কুয়েত সেকেন্ড হ্যান্ড হয় এবং বিভিন্ন বাইরের দেশ থেকেও কিন্তু মানে পণ্য আসে। জাপান বা যে দেশের গাড়ি সেই দেশে ঠান্ডা হওয়ার কারণে অনেক পার্টসপত্র ভালো থাকে, বিধায় সেখান থেকেও কিন্তু এখানে আসে। তো সেই পণ্যটার দামটা একটু বেশি হয় অবশ্য তুলনামূলক। আপনারা দেখতে পাচ্ছেন যে পলিথিন দিয়ে র্যাপিং করা আছে এই মেশিনগুলো মূলত জাপান থেকে আসছে, তারা র্যাপিং করে রেখেছে যাতে করে ধুলোবালি ভিতরে না ঢোকে।
দেখুন আরেকটা দোকানের থিনার অবশ্য কিছু র‍্যাপিং করেছে কিছু করেনি এরকম করে সাজিয়ে রেখেছে এসে দামাদামি করে কিনতে হয় ইনারে লাগিয়ে দেয় দেখতে পাচ্ছেন এই দোকানটা শুধু মেকিনা মানে মেশিং কিন্তু অন্যান্য পার্টস নেই অর্থাৎ গাড়ির যে বডি যে দোকানে গাড়ির বডি বিক্রি করে সেই দোকানে শুধু বডি বিক্রি করে আর যে দোকানে মেশিং বিক্রি করে তারা শুধু মেশিং পার্টসপত্র বিক্রি করে এই দোকানটাতে শুধুমাত্র মেশিং গিয়ার মেকিনা এইগুলো বিক্রি করে বা আরও অন্যান্য যেসব ছোট বড় পার্টস আছে সেগুলো বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনের ভিতরে একটা রুমের ভিতরে যাচ্ছি এখানে দেখুন কিছু ছোট পণ্যগুলো সাজিয়ে রেখেছে যেমন গাড়ির এক্স তারপর কম্প্রেসার এসির কম্প্রেসার তারপর আরও আছে নিচে আছে ডাইনামা এই সাইডে আরও অন্যান্য পণ্য সাজিয়ে রেখেছে অনেকে এসে তাদের এই পণ্য দেখিয়ে এবং দামাদামি করে কিনে নিয়ে যায় আসলে মার্কেটের থেকে এখানে একটু কমে পাওয়া যায় আর দু নম্বর কথা হলো যে সেকেন্ড হ্যান্ড সব কিন্তু কুয়েত সেকেন্ড হ্যান্ড না কিছু আছে জাপান সেকেন্ড হ্যান্ড এবং কিছু আছে কুয়েত সেকেন্ড হ্যান্ড জাপান সেকেন্ড হ্যান্ডের একটু দাম বেশি আর কুয়েত সেকেন্ড হ্যান্ডের একটু দাম কম তো যার যেটা ভালো লাগে সেটাই কিনবে এটা স্বাভাবিক দেখতে পাচ্ছেন আপনারা এখানে বেশিরভাগ বিক্রেতা অর্থাৎ দোকানদার আফগানি হয়ে থাকে অবশ্য তাদের সহযোগী হিসেবে ইন্ডিয়ান বাংলাদেশি বা অন্যান্য দেশের লোকজন কাজ করেন এখন যে দোকানটা আমরা আসলাম এই দোকানটাতে গাড়ির টায়ারের রিং পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের গাড়ি মডেল অনুসারে তার রিংয়ের ডিজাইন কিন্তু চেঞ্জ হয় তো এই দোকানটা অনেক বড় একটা দোকান এখানে বিভিন্ন কোম্পানির রিং পাওয়া যায় দেখতে পাচ্ছেন টয়োটা কোম্পানি এই সাইডে আছে মার্সিডিসও আছে বিএমডাব্লিউ আছে বা আরও অন্যান্য অনেক মানে অনেক আসলে গাড়ির কোম্পানির তো মডেল অনেক আছে প্লাস কোম্পানির ব্র্যান্ড আছে অনেক এরকম সব কোম্পানিরই এনাদের কাছে রিং পাওয়া যাবে অনেকেই গাড়ির রিং চেঞ্জ করে বা ভেঙে যায় বা ইচ্ছাকৃতভাবেই কিন্তু অনেকেই মডেল চেঞ্জ করে তো আমরা পরিশেষে সন্ধ্যা লেগে গেছে দেখানো শেষ আমরা এখন বিদায় নিব এই মুহূর্তে আজান হবে আমরা নামাজ শেষ করে তারপরে রওনা দেব যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন